দেখছেন রিপাবলিক বাংলা শুরু করছে 294 বাংলার এক নম্বর হিট নিউজ শো। এই সেগমেন্ট এমন একটা সেগমেন্ট যেখানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই আর সেখান থেকে যে বাছাই করা খবরগুলো নিয়ে আসি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আজ আপনাদের সঙ্গে আমি রেনেসা রয়েছি আর শুরুতেই যে সুখবর একটু আগেই গোটা দেশবাসীর জন্য সরকার দিয়েছে সেই খবরেই নজর দেব। পেট্রোল এবং ডিজেলের দাম কমলো, দীপাবলিতে দেশবাসীকে কেন্দ্রের উপহার। পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটিতে ছাড় কেন্দ্রের, পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা দাম কমালো কেন্দ্র। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি বেশ খানিকক্ষণ ধরে দেশবাসীর জন্য দীপাবলির উৎসবের আগেই সুখবর সরকারের, দীপাবলিতে দেশবাসীকে কেন্দ্রের উপহার। পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটিতে ছাড় কেন্দ্রের, পেট্রোলে 5 টাকা দাম কমানো হলো, ডিজেলের ক্ষেত্রে 10 টাকা কমানো হলো দাম। গত 7 দিন ধরে লাগাতার যেভাবে 100 হাঁকানোর পর ক্রমাগত দাম বাড়ছিল, গোটা দেশবাসী চিন্তিত ছিল এই নিয়ে। আর তখনই দীপাবলির উৎসবের আগে সুখবর, কেন্দ্র সরকারের তরফ থেকে এক্সাইজ ডিউটি কমানো হলো পেট্রোল এবং ডিজেলের, যার ফলে পেট্রোলের দাম কমলো 5 টাকা, ডিজেলের দাম 10 টাকা কমানো হলো দীপাবলিতে দেশবাসীকে উপহার কেন্দ্রে। যে খবর আপনাদের আমরা জানাচ্ছি, মধ্যরাত্রি থেকেই এই নতুন দাম কার্যকর হবে, অর্থাৎ দীপাবলির ঠিক আগের মুহূর্তেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশবাসীকে এই উপহার দেওয়া হলো। আমরা বিভিন্ন জায়গার মানুষের প্রতিক্রিয়া কতটা স্বস্তিতে তারা জেনে নেব। আমাদের 3 জায়গা থেকে 3 প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, শিবাশিস কলকাতা থেকে রয়েছে, হাবড়া থেকে আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে, ইন্দ্রাশিস বাগচি আমাদের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রয়েছে। প্রথমেই শিবাশিসের কাছে যাব। শিবাশিস, আজকেও যেভাবে পরিস্থিতি আমরা দেখেছি বাইরে বেরিয়ে মানুষের মধ্যে কোথাও একটা অস্বস্তি কাজ করছিল, যেভাবে দাম বাড়ছিল পেট্রোল এবং ডিজেলের, গাড়ির সংখ্যা কমছিল, অনেকেই গাড়ি বাইরে বের করতে চাইছিলেন না, আজকে এই দাম কমার পর কতটা স্বস্তিতে মানুষ? একদমই রেনেসা, তুমি যে কথাটা এক্ষুনি তুলে ধরলে, দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার যখন ঘোষণা করছে যে তারা আজ রাত্রি 12টা থেকে, মধ্যরাত্রি থেকে কিন্তু দাম কমতে চলেছে, এই মুহূর্তে আমি বিধাননগরের একটি পাম্পে রয়েছি এবং সেই পাম্পে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী তুলে ধরছে তাতে তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু পেট্রোলের দর এখন দেখাচ্ছে 110 টাকা 49 পয়সা। এই 110 টাকা 49 পয়সায় দাম কিন্তু রাত্রির 12টা থেকে কমে হয়ে যাবে 105 টাকা 49 পয়সা, এবং ডিজেলের যে দাম দেখা যাচ্ছে এখনও 101 টাকার ওপরে, সেই দাম কিন্তু হয়ে যাবে 96 টাকার কাছাকাছি। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই এখানে যারা এসেছেন পেট্রোল ডিজেল নিতে, পেট্রোল নিতে যারা এসেছেন তাদের সঙ্গে আগে কথা বলবো, কারণ পেট্রোল আজকের দিনে 110 টাকার ওপরে, আজ রাত্রি 12টা থেকে পেট্রোলের দাম 5 টাকা কমছে, কীভাবে দেখছেন? খুব ভালো জিনিস এটা, কারণ 110 টাকাটা অনেকটাই বেশি, কারণ গত 1 মাসে যেভাবে বেড়েছে মোটামুটি প্রায় 5 টাকার ওপর বেড়ে গেছে গত 1 মাসে, তো এটা খুব ভালো হবে আমার মনে হয় যদি একটু কমানো। আজকে কি তেল ভরবে নাকি কাল আবার? না, আজকে আর ভরবো না, আজকে শোনার পরে আমি এখন বাড়ি চলে যাবো, কালকে আবার এসে কালকে ভরবো। অর্থাৎ বুঝতেই পারছো রেনাসা, অনেকেই কিন্তু আজ আর তেল ভরছে না কারণ কাল 5 টাকা কমবে। পরের জনের কাছে আসবো, আজ আমরা যা জানতে পারছি কেন্দ্রীয় সরকার জানিয়েছে আজ রাত্রির 12টা থেকে পেট্রোলের দাম লিটারে 5 টাকা কেন্দ্র ছাড় দিচ্ছে, কি বলবে? 15 দিন 30 দিন পর পর বেড়ে গিয়ে 5 টাকা কমিয়ে দিয়ে কেন্দ্র সরকার কি মনে করতে যাচ্ছে? কমিয়ে কালকে তো আবার বাড়ি 5 টাকা বাড়িয়ে দেবে। 5 টাকা একদিনে বেড়েছিল এর আগে বলছেন, তাই তো? এর আগে এরকম ডেলি বাড়ছে, বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়ে গেছেন 110 টাকা, সেখানে 5 টাকা কমিয়েছে মানে কি আর কমালো? আচ্ছা, এটা না হলেই ভালো হতো, আর কি হবে, আমাদের যে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, উনি বলছেন ওনার অভ্যেস হয়ে গেছে, এই ছাড়টা ওনার লাগবে না, তাহলে আপনি আজকে তেল ভরছেন না? তেল ভরতে হবে, কারণ আমাদের রোগীরা যাতায়াত করতে হবে। ঠিক আছে, উনি আজকে তেল ভরবেন। আমি আরও একজনের কাছে যাওয়ার চেষ্টা করব, একজন 4 চাকার যিনি আছেন, যিনি চালাচ্ছেন, রোজ গাড়ি নিয়ে বেরোন? ডেলি 365। পেট্রোলের দাম দীপাবলিতে কেন্দ্রীয় সরকার 5 টাকা ছাড় দিচ্ছে, ডিজেলের দাম 10 টাকা ছাড় দিচ্ছে, ওটা কিছু লাভ নেই, ওই 5 টাকা ছাড় দেবে, 20 টাকা নিয়ে নেবে। কিন্তু এখানে একটাই উপায় আছে, সরকার চেঞ্জ করা, আর কিছু কোনো উপায় সরকার বিজেপি। আচ্ছা,
বিজেপি সরকার যা করছে ভারতবর্ষ এরকম কই প্রধানমন্ত্রী করে, রাজ্য সরকার তো কিছুই ছাড় দিচ্ছে না। আরে রাজ্য সরকার কোথেকে দেবে? রাজ্য ও যদি দেবে তাহলে তো রাজ্য সরকার পেট্রোলের দাম থেকে রাজ্য তো কর নেয়। আরে সবাই কর নেয়, আমার কথা কমাচ্ছে, রাজ্য কমাচ্ছে না। আরে ও তো আধেক আধেক নেয়, তুই 20 টাকা তো আপনি মালিক, আমার কাছে বলবেন তুই গাড়ি 30 কে স্পিডে চালা। দাম কমিয়েছে তেমন রাজ্যগুলিকেও কিন্তু করে ছাড় দেওয়ার জন্য, পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য অনুরোধ করেছে কেন্দ্র। আর এইদিকে যেমন আমাদের নজর রয়েছে, ঠিক তেমনই কলকাতার পাশাপাশি আমরা মফস্বল শহরগুলোতে চলে যাব, সেখানে মানুষজন কতটা স্বস্তিতে সেটা জানার চেষ্টা করব। হাবড়াতে যাব, টিটপ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। টিটপ, জানতে চাইবো তুমি হাবড়াতে রয়েছো, 5 টাকা পেট্রোলের দাম কমেছে, ডিজেলের দাম 10 টাকা কমেছে, মানুষ কতটা খুশি ঠিক দীপাবলির আগেই এই উপহার? দেখো একদমই তাই, তোমাকে প্রথমে পেট্রোল পাম্পের ছবিটা দেখাচ্ছি। দেখো এই পেট্রোল পাম্প, তুমি দেখো যে পেট্রোলের দাম এখানে রয়েছে 110.86, পাশাপাশি তুমি দেখো এখানে কিন্তু ডিজেলের দাম, এখানে ডিজেলের দাম রয়েছে 101.89, অর্থাৎ যে পেট্রোল ডিজেলের দাম যে লাগাতার বাড়ছে তা কিন্তু এই চিত্রতেই এক ছবিতে 100। এবার কিন্তু আসছি সরাসরি যারা তেল নিতে আসতেন, পেট্রোল নিতে আসতেন, তারা কেন্দ্র সরকার আজই দীপাবলি শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর জন্য পেট্রোলের 5 টাকা এবং ডিজেলে 10 টাকা ছাড় দিয়েছে। কী বলবেন? ভালো করেছে, আরেকটা ছাড় দিলে আরো ভালো হয়। তার সাথেও কথা বলো দাদা, আজই কেন্দ্র সরকার পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা ছাড় দিয়েছে। পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা, তাতে কি কমলো? পেট্রোল এবং ডিজেলে কেন্দ্র সরকার যেভাবে দাম কমিয়েছে, 5 টাকা এবং 10 টাকা, পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা দাম কমিয়েছে, এবং সব থেকে বড় কথা রাজ্য সরকার গুলিকেও কিন্তু দাম কমানোর অনুরোধ করেছে কেন্দ্র। আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাইবো। যদি এটা ট্রেন্ড হয় আর এটা যদি এককালীন খালি কমতি হয়ে থাকে 10 টাকা 5 টাকা, সেটা যথেষ্ট নয়। আমি আশা করব স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটির আধারে এটা নিয়ে আসবে, তবে এটা সামঞ্জস্য আসবে, 18% মেনে নেওয়া যায়। কিন্তু এখনো যে পরিস্থিতিতে আছে এটা বড্ড বেশি, তারপরে রাজ্যের কর থাকে, তারপর সেই দামটা ধার্য হয়। এখন কেন্দ্র সরকার যখন দামটা কমালো, তখন রাজ্যকে যেভাবে অনুরোধ করা হচ্ছে দাম কমানোর, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেটা কমলে খানিকটা হলেও মানুষের কি স্বস্তি আসবে? নিশ্চয়ই, কারণ রাজ্য সরকার যে ট্যাক্সটা করে সেটা জিএসটির থেকেও বেশি, তো জিএসটির থেকে যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই 4% 5% কমাতে পারে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা পায় সেচ বাবদ বাদ দিলে অনেকখানি টাকা আবার স্টেটকে ফেরত দেওয়া হয়। সুতরাং যদি এই ইঞ্জিনটা সেন্টার দিয়ে থাকে তাহলে রাজ্য সরকারকেও কমানো উচিত সমান প্রপোর্শনে, অন্তত 3-4 টাকা কমানো উচিত, কারণ ফারাকটা আছে সেন্টারের বেশি রাজ্যের কম। সুতরাং আমি আশা করব যদি এটা 10 টাকা হয়ে থাকে, রাজ্য যেন নিশ্চয়ই এটা 5 টাকা কমায় এবং পেট্রোলে যেন কম করে, অর্থাৎ রাজ্যের তরফ থেকেও কিন্তু করে খানিকটা ছাড় দিতে হবে, তবেই বোধহয় পুরোপুরিভাবে মানুষ খানিকটা হলেও স্বস্তি পাবে, সুরাহা হবে তাদের। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুমন মুখোপাধ্যায়, বিশিষ্ট অর্থনীতিবিদের সঙ্গে আমরা কথা বলছিলাম। আর এর সঙ্গে সঙ্গে আমরা বহরমপুরের পরিস্থিতিটা একটু দেখব, সেখানে মানুষ কতটা স্বস্তিতে জানবো। ইন্দ্রাশিস বাগচি আমাদের প্রতিনিধি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, তুমি বহরমপুর শহরে রয়েছো, সেখানকার মানুষ পেট্রোল ডিজেলের দাম কমায় কতটা স্বস্তিতে? একদমই রেশা, যে খবর আজকে দীপাবলির ঠিক আগের রাতেই যে খবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, পেট্রোলে 5 টাকা ছাড় এবং ডিজেলে 10 টাকা ছাড় দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়ছে মধ্যবিত্তদের কপালে। কারণ কিছুদিন আগেও পেট্রোল ডিজেলের যে দাম যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছিল তাতে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছিল, লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেট্রোল পণ্যের দাম, পেট্রোল প্রায় 110 টাকা ছুঁই ছুঁই এবং ডিজেলের দামও কিন্তু ইতিমধ্যেই সেঞ্চুরি ছাড়িয়েছে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা মধ্যবিত্ত, যারা প্রতিদিন
তেল ভরেন গাড়িতে তাদের পক্ষে কিন্তু সমস্যা হতো। এই মুহূর্তে আমরা যে পেট্রোল পাম্পে বহরমপুর একটি পেট্রোল পাম্পে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একজন সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাইবো, আজকে কেন্দ্র সরকার ঘোষণা করেছে পেট্রোলে 5 টাকা ছাড় এবং ডিজেলে 10 টাকা ছাড় দেওয়া হচ্ছে, কতটা খুশি আপনারা, কতটা এই 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 যে সিদ্ধান্ত কতটাকে আপনারা মেনে নিচ্ছেন? অবশ্যই একটু ভালো লাগবে, যেভাবে চাপ পড়েছিল আমাদের উপরে, হ্যাঁ সেখান দিয়ে যদি একটু রিল্যাক্স হয় ওইটুকুই আমাদের হচ্ছে, যে 2 টাকা 1 টাকা 5 টাকা যেটাই পাবো সেটাই আমাদের কাছে। সমস্যার মধ্যে কাটছিল? অবশ্যই সমস্যার মধ্যে কাটছিল। কেন্দ্র সরকার এই সিদ্ধান্তে কি আপনারা খুশি? অবশ্যই, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, যিনি কমাবেন তার উপরেই খুশি হব। সাধারণ যারা বাসিন্দা, যারা যারা এই পেট্রোল ডিজেল নিত্যদিনই কিন্তু ব্যবহার করেন, প্রতিদিনই যারা গাড়ি বের করেন, তাদের পক্ষে কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু খুশি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে। রেনেসা, ধন্যবাদ ইন্দ্রাশিস, তোমাকে ইন্দ্রাশিস বাগচি আমাদের প্রতিনিধি বহরমপুর থেকে আমাদের সঙ্গে ছিল। এবং ইন্দ্রাশিস আমাদের যেমনটা জানালো যে বহরমপুরের মানুষজন কিন্তু খুশি, কারণ খানিকটা হলেও তো স্বস্তি, যেভাবে পেট্রোলের দাম 5 টাকা কমানো হলো কেন্দ্র সরকারের তরফ থেকে এবং 10 টাকা ডিজেলের দাম কমানো হলো, গত 1 মাস ধরে যেভাবে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছিল, বিশেষ করে গত 7 দিনে যেভাবে সেঞ্চুরি করার পর পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বাড়ছিল, তাতে মানুষ যথেষ্ট উদ্বিগ্ন ছিল। এবং বাস মালিক, যারা ট্যাক্সি চালান, যারা ক্যাব চালান, তারাও কিন্তু ক্যাব এবং পাশাপাশি বাস তারা রাস্তায় কম নামাচ্ছিলেন, সব মিলিয়ে ভোগান্তি হচ্ছিল সাধারণ মানুষের। যারা গাড়ি ব্যবহার করেন তারা কিন্তু গাড়ি বাইরে বের করতে পারছিলেন না, সব মিলিয়ে সাধারণ মানুষের ওপর যথেষ্টই তাদের কপালে চিন্তার ভাঁজ ছিল। সেখান থেকে খানিকটা হলেও স্বস্তি এলো আজ দীপাবলির আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই উপহার ঘোষণা করা হলো। লিটার প্রতি পেট্রোলের দাম আজ থেকে, আজ মধ্যরাত থেকেই 5 টাকা কমানো হচ্ছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তপনবাবু, আপনার কাছে জানতে চাইবো, পেট্রোল এবং ডিজেলের দাম কমানো হলো কেন্দ্র সরকারের তরফ থেকে, আজকে মধ্যরাত থেকে এই দাম কার্যকর হবে, কমানো হবে এমনটাই জানানো হয়েছে, আপনার কাছে জানতে চাইবো যে যেভাবে লাগাতার দাম বাড়ছিল পেট্রোল এবং ডিজেলের, তার থেকে খানিকটা হলেও তো স্বস্তি পেলেন? বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে কেন্দ্র সরকার ডিজেলের 10 টাকা করে সেস কমাচ্ছে, নেই মামার থেকে কানা মামা ভালো, সেটাই একটা স্বস্তির নিশ্চয় এই মুহূর্তে। তবে রাজ্য, তবে কেন্দ্র যেভাবে কমিয়েছে রাজ্যকেও ঠিক সেইভাবে কমাতে হবে। তবে যে পরিমাণ তেলের দাম বেড়ে আর ডিজেলের দাম বেড়ে আছে ভারতবর্ষে, সেখান থেকে 10 টাকা আসা মানে 90 টাকার ওপরে তেলের দাম, এখনো 92 টাকা এখনো তেলের দাম রয়েছে, তাতেও গাড়ি চালানোর সম্ভবপর হবে না। সুতরাং ভাড়ার সঙ্গে ভাড়াটা এর সঙ্গে রাখতে হবে, ভাড়া বৃদ্ধি বিষয় থেকে কোনো মতেই আমরা সরছি না, অবশ্যই ভাড়া দিয়ে এটাকে কম্পনসেট করতে হবে। যেহেতু এই মুহূর্তে কোভিড পিরিয়ড চলছে, রাস্তায় মানুষ কম, লোকাল ট্রেন সেইভাবে চলছে না, তখন রাজ্য সরকার গুলোকেও তারা অনুরোধ করেছে দাম কমানোর জন্য, আপনারা কি আর্জি রাখবেন রাজ্য সরকারের কাছে? অবশ্যই, এর আগেও আমরা বলেছি রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে যে ট্যাক্স আদায় করে, সেই ট্যাক্স যদি না আদায় করা হতো তাহলে এই মুহূর্তে ভারতবর্ষের ডিজেলের দাম কোনো মতে 50 টাকার উপরে যেত না, এটা অঙ্ক, এটা আমার কথা না, মানুষ জানে যে কোনো মতে যেত না। সুতরাং আমরা কেন্দ্র সরকার যেভাবে যতটুকু কমিয়েছে রাজ্যও ঠিক সেইভাবে যদি কমে কিছুটা স্বস্তি অন্তত হবে। বাস মালিকরা যে অবস্থার মধ্যে ছিল বিগত প্রায় 2 বছর ধরে, তার থেকে হয়তো একটু রেহাই পাবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি এই ছাড়েও কিন্তু পরিবহনকে বাঁচিয়ে রাখা সম্ভবপর হবে না। রাজ্যকেও আমরা অনুরোধ করছি, পাশাপাশি তারাও একটু কমাক, একদমই বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ তপনবাবু, আপনাকে কথা বলছিলাম তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
নজর রাখবো পরের খবরে। ফের রাজ্যে ধৃত এক জেএমবি জঙ্গি, সুভাষগ্রাম থেকে অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামে বাংলাদেশের এক জঙ্গিকে গ্রেফতার করে অভিযুক্ত। 8ই নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের। হরিদেবপুরের পর সুভাষগ্রাম, এনআইএ জালে জেএমবি জঙ্গি। দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর পেটুয়া সর্দারপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ। ধৃতের নাম আব্দুল মান্নান। বুধবার অভিযুক্তকে নগরদায়রা আদালতে তোলা হলে 8ই নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই কেসটা, এই যে চারজন আসামি অ্যারেস্ট হয়েছিল, তারপরে ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে আরও একজন আসামি রয়েছে যে জেএমবির সদস্য, এবং সেই জেএমবি থেকে এই বাংলাদেশি ন্যাশনাল একে গতকাল আমরা আমাদের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে অ্যারেস্ট করেছে, এবং সুভাষগ্রাম থেকে যে পাওয়া গেছে ওকে। গোয়েন্দা সূত্রে খবর, হরিদেবপুরে ধৃতদের সঙ্গে একই মডিউলে যুক্ত আব্দুল। হরিদেবপুরে ধৃতদের একজনের জাল আধার কার্ড বানায় অভিযুক্ত। জাল আধার কার্ড সরবরাহ করা কাজ ছিল অভিযুক্তের। হরিদেবপুর কাণ্ডে ধৃতদের জেরা করে অভিযুক্তের সন্ধান মেলে এনআইএ। অভিযুক্তের বাড়ি বাংলাদেশের খুলনায়। 4 বছর ধরে সে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। রিপাবলিক বাংলা। 4 বছর ধরে সুভাষগ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকত জেএমবি জঙ্গি আব্দুল মান্নান। বাংলাদেশের খুলনা থেকে এই এলাকায় ডেরা করে কাজ চালাচ্ছিল এই অভিযুক্ত। এনআইএ তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সুভাষগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজ্য আইবির গোয়েন্দারা। যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন তার একদম পাশের ঘরে যে মহিলা থাকতেন তিনি জানাচ্ছেন রীতিমতো শান্তশিষ্ট ব্যক্তি ছিলেন এই আব্দুল মান্নান। জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে রাজ্য। পরিচয়পত্র না দেখিয়ে মিলছে বাড়ি ভাড়া। সুভাষগ্রাম থেকে ধৃত জেএমবি জঙ্গি আব্দুল মান্নান গ্রেফতারির পর ফের সেই তথ্যই সামনে এলো। চারজন আসামি অ্যারেস্ট হয়েছিল, তারপরে ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে আরও একজন আসামি রয়েছে যে জেএমবির সদস্য, এবং সেই জেএমবি থেকে বাংলাদেশি ন্যাশনাল একে গতকাল আমরা আমাদের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে অ্যারেস্ট করেছে, এবং সুভাষগ্রাম থেকে যে পাওয়া গেছে ওকে। এমনকি তার সম্পর্কে কোনো তথ্যই ছিল না প্রতিবেশীদের কাছে। সেটা আমরা বলতে পারবো যে মাসে 1000 টাকা করে ভাড়া দেয়, উনি আমাদের হাতে টাকাটা দেয়। কখনো আমি বা ওই যে পাশে যে আছে বাড়ি এলে অটো চালায়, ভাই হিসেবে ও এখন দায়িত্বে আছে, ও আছে, আমি আছি, মানে আমাদের খালি এইটুকু দায়িত্ব আছে এখান দিয়ে টাকাটা নিয়ে ওনাকে পৌঁছে দেওয়া। বাড়ি ভাড়ার জন্য পঞ্চায়েতের নির্দেশিকা থাকলেও সেই নির্দেশ অমান্য করেই চলছে দেদার ভাড়া দেওয়া। বাড়িওয়ালাদের সঙ্গে বলা আছে যে আপনারা যেই ভাড়া দেন দেখবেন ওদের আইডেন্টি প্রুফটা অবশ্যই দেখে নেবেন। এবার কিছু জন আছে হয়তো দেখলো না, দেখলো হয়তো আছে দেখে নিয়ে নিল, এবার হয়তো বললো পরে দেবো, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার তো এ বিষয়ে আমার প্রত্যেককেই বলা আছে বাড়িওয়ালাদের। বাড়িপুরের পেটুয়া সর্দারপাড়ায় ধৃত জঙ্গি গত 4 বছর ধরেই এলাকায় ডেরা বেঁধেছিল। স্থানীয় যুবক যুবতীদের মগজ ধোলাইয়ের কাজ ছিল তার, এমনই তথ্য মিলেছে এনআইএ আধিকারিকদের হাতে। পাশের ঘরেই একটা দেওয়ালের পরেই জেএমবি জঙ্গি লুকিয়েছিল, এই ভয় কিন্তু গ্রাস করেছে এই এলাকার বাসিন্দাদের, এই ভাড়াটিয়াদের। ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপের সঙ্গে সৈকত, রিপাবলিক। জেলা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার। সাংসদ কোটা সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ারবাসী, অভিযোগ জন বার্লার। জমি বিবাদের জের সংঘর্ষে গুরুতর আহত একই পরিবারের 5 জন, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। পুলিশ এসে উদ্ধার করে আহতদের। বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ। উত্তেজনা চোপড়ার ঘিরণীগাঁও গ্রাম পঞ্চায়েতের লালমনগজে। শাসক দলের দলীয় কোন্দল, তার জেরে বন্ধ বাস পরিষেবা। পলে বনগায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। এই ঘটনায় দলের শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তোপ দাগলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শূন্যে গুলি চালিয়ে বন্দুক ঠেকিয়ে পেট্রোল
পাম্পে লক্ষাধিক টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বাইকে করে আসে, সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ঝাড়গ্রামের চন্দ্রী পেট্রোল পাম্পের ঘটনা।